কলকাতায় মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বিভিন্ন জায়গায় একের পর এক বাড়িতে বড়সড় ফাটল দেখা গেছে। সেসব জায়গায় বড় বড় বাড়িতে ফাটলের কারণ হিসাবে মেট্রো প্রকল্পের কাজকেই দায়ী করা হচ্ছে। এরই মাঝে বীরভূমের সিউড়িতে রসরাজ বিল্ডিং এ আশ্চর্যজনকভাবে দেখা গেল স্থান বিশেষে প্রায় 2 থেকে 4 ইঞ্চি ফাটল বিল্ডিং এর বিস্তীর্ণ দেওয়াল জুড়ে। ফাটলের ফলে বিল্ডিং এর নিচের দেওয়ালের অংশ সরে গেছে স্থান বিশেষে 2 থেকে 6 ইঞ্চি পর্যন্ত। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি পেট্রোল পাম্পের পাশে অবস্থিত এই বিল্ডিংটি আজ হঠাৎ স্থানীয় বাসিন্দারা ওই বিল্ডিং এর দেওয়ালে এই বড় মাপের ফাটল দেখতে পান। তারপরই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। ঘটনার খবর পেলে সিউড়ি পৌরসভা এবং থানার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। প্রথমেই আমরা আজকে এটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে এবং আমরা আজকে ফিজিক্যালি দেখলাম। আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, ডিএসপি ডিএনটি সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমরা সবাই ইন্সপেকশন করে দেখলাম। এরপরে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এটি আমরা নোটিশ করে 133 অর্ডার করে ইমিডিয়েট আমরা খালি করার জন্য বলে দেব। অলরেডি পৌরসভার থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সমস্ত এই বিল্ডিংয়ের মধ্যে যে সমস্ত ব্যাংক বা দোকান বা অন্যদেরকেও ইনফর্ম করা হয়েছে, তাদের সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাতে ইমিডিয়েট খালি করে দেয়, তারপরে আমরা সেই আইন সেটা পৌরসভার কাছ থেকে নির্দিষ্ট পারমিশন বা এ সমস্ত নিয়েই করা হয়েছিল। এটা তো পুরনো বিল্ডিং, এটা এক্সটেনশন করা হয়েছিল এবং কয়েকটা ফ্লোর পরে তৈরি করা হয়েছে, সেভাবে পৌরসভার অনুমতি নিয়ে করা হয়েছে। সেগুলো পৌরসভা আবার নিশ্চয়ই ভেরিফিকেশন করে দেখবেন। আমাদের ইমিডিয়েট যেটা করা সেটা আমরা এটা খালি করার কথা পুরোটাই বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিপজ্জনক এটা অবস্থানে আছে, যেহেতু পেট্রোল পাম্পের পাশে আছে, সুতরাং এটাকে আমরা ইমিডিয়েট, এটা বিশেষ করে মানুষের নিরাপত্তার জন্য এবং পেট্রোল পাম্প সংলগ্ন হওয়ার জন্য আরও দুর্ঘটনা প্রবণ, সুতরাং আমরা তাড়াতাড়ি খালি করার জন্য এবং সমস্ত রকমের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমাদের সমস্ত বিল্ডিংয়ের সব অফিসগুলোকেই, সমস্ত অফিস দোকান সবাইকেই খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আশেপাশে বিল্ডিংয়ে কিছু সরানো হচ্ছে লোকজন? আর সেটা সরানো হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে এই ব্যাপারটা শুনলাম, সঙ্গে সঙ্গে শোনার পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে পৌরসভার তরফ থেকে আমি চিঠি করেছি গোটা বিল্ডিং খালি করে দেওয়ার জন্য। অলরেডি চিঠি সবার হাতে পৌঁছে গেছে, প্রশাসনের যারা উচ্চ পদস্থ আছে এসডিও আইসি অলরেডি মালিকের কাছে পৌঁছে গেছে। তো আমরা এই মুহূর্তে মালিকের সঙ্গে কথা বললাম, ইমিডিয়েট আমাদের মানুষের স্বার্থে যাতে কোনো বড় বিপদ না ঘটে তার জন্য খালি করে দেওয়ার জন্য। তারপর আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি ওর পুরনো ফাইলপত্র খুলবো, কাল অফিসে দেখবো কার কী প্ল্যান অনুযায়ী ঠিক মতো কাজ করছে, নাহলে আমরা গোটা বিল্ডিং ভেঙে ফেলে দেবো। না, এখন যেটা মেনলে সবচেয়ে রিস্কের ব্যাপার এই বিল্ডিংটা খালি করবো, আর পাশে যেহেতু পেট্রোল পাম্প আছে এটা খুব একটা রিস্কের ব্যাপার, সেই জন্য আমরা আমাদের উচ্চ পদস্থ যারা আছে এসডিও ডিএম ম্যাডাম সবাইকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি ওভার টেলিফোনে, এবারে ওনারাই তদন্ত করুক, আমরা একসঙ্গে সবাই মিলে প্রশাসনে যেটা সিদ্ধান্ত হওয়ার নেবো। দেখুন, আমি যবে থেকে চেয়ারম্যান হয়েছি আমার আমলে এটা কিছু হয়নি, প্রিভিয়াস আমলে ঠিকমতো প্ল্যান অনুযায়ী বাড়ি করেছিল কি না বা ঠিকমতো প্ল্যান স্যাংশন হয়েছে কি না আমি কালকে ফাইল খুলে সব দেখতে পাবো, ঠিক আছে? It's caught in the crossfire.